নমস্কার, আপডেট লাইফে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপডেট লাইফে আপার প্রাইমারি সংক্রান্তিত গুরুত্বপূর্ণ মামলাটি শুনানি রয়েছে এবং এই সংক্রান্তিত বিষয়ে বিস্তারিত আপডেট দেওয়ার জন্যই আপনার কাছে চলে এসেছি। তো বন্ধুরা, অবশ্যই যদি পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে চান, লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, তাতে করে নতুন ভিডিও আসলে অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে এবং নিচের ডেসক্রিপশন বক্সে থাকা অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটি ফলো করতে পারেন। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি যে আজ আপার প্রাইমারি মামলাটি শুনানি ছিল এবং যে মামলাটি 3 তারিখ অর্থাৎ এর আগের দিন যখন মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, সেই মামলাটি সরকারি এবং কোর্টের কারণবশত কিন্তু কারণে কোনোভাবেই শুনানি হয়নি। আমরা জানতাম বা আমরা আশা করেছিলাম যে 6 তারিখ এই মামলাটি যথাযথ শুনানি হবে এবং বিষয়টি মিটে যাবে, কারণ কোর্টের তরফ থেকে যেমন উদ্যোগ নেওয়া হচ্ছিল তেমনই কমিশনের তরফ থেকে উদ্যোগ নিয়েছিল এবং কমিশন কোর্টকে চিঠি করেছিল যাতে খুব সহজে এবং দ্রুতভাবে মামলাটি শুনানি এবং নিষ্পত্তি করা যায়। তাহলে আজ মামলাটির কী হলো? আজ মামলাটির কোনো শুনানিই হয়নি এবং এই শুনানি পর্বটিতে 39 নম্বর কোর্টে যে মামলাটি উঠেছিল সেই মামলাটি কোনোভাবে শুনানি না হয়েই আজকে কিন্তু কোর্টের এই মামলাটি নিষ্পত্তি বা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই মামলাটির পরবর্তী ডেট দিয়ে দেওয়া হয়েছে 13ই মার্চ। এইভাবে তারিখ পে তারিখ কিন্তু আমাদের দিতে থাকছে আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের যে গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলাটির ডেট কিন্তু তারিখ পর তারিখ দিতে থাকছেন। সমস্ত বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে আবারও বলবো যে এই মামলাটি খুব দ্রুত শুনানি হওয়া অত্যন্ত প্রয়োজন রয়েছে এবং এই মামলাটি শুনানি হলে যে 14,000 ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুরাহা হবে এবং তারা তাদের সমস্ত প্রাপ্য বা যোগ্য যে মামলা রয়েছে সেই মামলাটির শুনানি হওয়ার পরে কিন্তু নিয়োগপত্র পেতে সুবিধা হবে এবং আগামী দিনে তাদের এই বিষয় নিয়ে যাতে দ্রুত পদক্ষেপ করা হয় সেই আশাও রাখব। এবং এই আজকে আমরা এই তথ্য পেয়েছি যে গতকাল একটি বৈঠকে বা একটি মিটিংয়েতে কিন্তু আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের কী অবস্থান সে সম্পর্কে মন্ত্রী আমাদের পার্থ চট্টোপাধ্যায় এ বিষয়ে নাকি খোঁজ খবর নিয়েছেন এবং এর ফলে তাদের যে এই বিষয়টি সরকার খুব দ্রুত মিটিয়ে ফেলতে চাইছে সে কথাও বলেছেন তিনি। এবং কীভাবে তারপরও এরকমভাবে মামলাটির একটা ঝুলে থাকলো এবং পরবর্তী ডেট দিয়ে দেওয়া হলো এবং আমরা অনেকেই আশা করেছিলাম মার্চ মাসের মধ্যে অন্ততপক্ষে এই মামলাটি শেষ হয়ে যাবে, কিন্তু যদি মার্চ মাসের মধ্যে এবারে এখনও পর্যন্ত 13 তারিখ ডেট দেওয়া হয়েছে, এর পরবর্তী ডেট আবার কবে দেওয়া হবে সেটা জানা নেই, কিন্তু এরকমভাবে ডেট দিতে থাকলে কিন্তু পুরো ভোট চলে আসবে অর্থাৎ মিউনিসিপ্যাল ইলেকশন চলে আসছে। মিউনিসিপ্যাল ইলেকশনের সময়কালে এর পরবর্তী সময়ে কিন্তু আবার যদি ডিলে করা হয় তাহলে কিন্তু বিধানসভা ভোট এবং সমস্ত বিধানসভা ভোট যদি চলে আসে তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বেন ক্যান্ডিডেটরা, কারণ পরবর্তীকালে ভোট চলে আসলে নিয়োগ হবে না আর পরবর্তী প্রশাসক বা পরবর্তী প্রশাসকের সময় যদি এই শাসক দলই এসে থাকেন তাহলেও তারা যে সঠিক পদ্ধতিতে এখনও পর্যন্ত নিয়োগ করার ইচ্ছা দেখাচ্ছেন সেই একই ইচ্ছা আগামী দিনে থাকবে কি না সে ব্যাপারে সন্দেহ রয়েই যায়। এ বিষয়ে আবারও বিস্তারিত জানাবো আপনাদের অবশ্যই। মোটামুটি আজ 100 জন ক্যান্ডিডেট সেখানে ছিলেন এই কোর্টে মামলাটি নিষ্পত্তি বা শুনানি কী অবস্থায় এসে দাঁড়ালো সে ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য, কিন্তু এ ব্যাপারে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু পাওয়া যায়নি এবং এখনও পর্যন্ত যা শোনা গেছে তারা কিন্তু সেখানে কিছুক্ষণ বিক্ষোভও দেখিয়েছেন কিন্তু এই বিক্ষোভে কোনো রকম কর্ণপাত সেখানে করা হয়নি। আগামী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমরা কিন্তু এ ব্যাপারে বিস্তারিত তথ্য আপনাদের হাতে তুলে দেব। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি মনে হয় এই চ্যানেলটি আপনার উপকার করছে তাহলে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটি প্রেস করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে।